আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়। তো আজকে আমরা 10 নম্বর অধ্যায়ের আপনার লিসেনিং এবং রিডিং সম্পর্কে আলোচনা করব। আসুন দেখা যাক কি কি আছে আজকে। ইপিএস টপিক দুধ কি, অর্থাৎ এই ইপিএস টপিক আপনাদের পরীক্ষার নাম আর কি, কোরিয়ান ভাষা পরীক্ষার নাম আর কি। দুধ কি হচ্ছে আপনার লিসেনিং, তো এই লিসেনিংটা 36 নম্বর ট্র্যাকে আপনারা পাবেন। এই যে 36 নম্বর ট্র্যাকে, এই 36 নম্বর ট্র্যাক প্লে করলে আপনারা শুনতে পারবেন আর কি। তো দেখুন, 36 নম্বর ট্র্যাকে শোনার আগে আমরা দেখে নেব কি এই যে 10 নম্বর এই এই অধ্যায়টা। 10 নম্বর অধ্যায়ে কি বলতেছে, অজে দোষে গণেশ হানগু করুল খুঙ্গু হ্যাসায়, অর্থাৎ গতকাল পাঠাগার থেকে কি করছে, কোরিয়ান ভাষা শিখেছে বা কোরিয়ান ভাষায় লেখাপড়া করেছে, এই বিষয়টা হেডলাইন। আর এখানে হচ্ছে আপনার লিসেনিং এর পূর্ণাঙ্গ কথাবার্তা আর কি বলবে না বলবে। 1 নম্বরে মহিলা বলবে, যে ইয়োজা মানে মহিলাটি বলবে, ইর ওয়েল, অর্থাৎ ইল মানে হচ্ছে এক বা জানুয়ারি, আর ওয়েল মানে হচ্ছে মাস, সেখান থেকে ইর ওয়েল অর্থাৎ জানুয়ারি মাসের শিব ইর। দ্বিতীয় নম্বর প্রশ্নের নাম যা বলবে, সাওয়াল সিবিল, অর্থাৎ 4 মাসের 10 তারিখ। তারপরে 3 নম্বরে দেখুন ইয়োজা অর্থাৎ মহিলা বলবে সিপিওয়াল, সিবিওয়াল হচ্ছে ডিসেম্বর মাস, শিব মানে 10, ই মানে 2, অর্থাৎ 12 মাস ডিসেম্বর মাস, সিপিওয়াল, সিবিওয়াল হচ্ছে ডিসেম্বর মাস। আর ইশিব ওইর, ইশিব ওইর হচ্ছে আপনার 25 তারিখ, তাহলে শিব ইওল ইশিব ওইর অর্থাৎ ডিসেম্বর মাসের 25 তারিখ, এটা বলবে। 4 নম্বরে নাম যা বলবে, অঞ্জা হানগুগে ওয়াসয় প্রশ্ন করবে। 5 নম্বরে গিয়ে মহিলা প্রশ্ন করবে, অজে মুয় হ্যাসয়। এই ছিল আপনার, করে নিলাম আমরা। এখন লিসেনিংয়ে গিয়ে দেখুন কত মজা লাগে। অর্থাৎ 10 নম্বর অধ্যায়, ইপিএস টপিক দুটি, ইপিএস টপিক দুটি, 1-3 এক থেকে 3 들은 것을 고르십시오, শোনার বিষয়টি নির্বাচন, 1번 এক নম্বর, 1월 12일, আচ্ছা 1월 12일, অর্থাৎ 1월 মানে হচ্ছে আপনার জানুয়ারি মাসের, 12일 মানে হচ্ছে 12 তারিখ, তাহলে এই যে দেখুন জানুয়ারি মাসের 12 তারিখ, এইটা উত্তর। এই সোনার বিষয়টা মাস আর দিনের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বাচ্চিম সহকারে, বাচ্চিম ধরে কিভাবে বলবে এই বিষয়গুলো বারবার প্র্যাকটিস করেন, তাছাড়া ধরা খাবেন লিসেনিং এর যায় ফাইনালে। 2번 4월 10일 4월 হচ্ছে 4 মাস, সিবিল মানে হচ্ছে 10 দিন, বাট 10 তারিখ, তাহলে 4 মাসের 10 তারিখ। দেখুন এখানে 3 মাসের 10 তারিখ আছে, 4 মাসের 10 তারিখ, আবার ইসি বিল আছে মানে 20 তারিখও আছে। 3 নম্বর 12월 25일 শিব ইউয়াল মানে হচ্ছে ডিসেম্বর মাস, আর ইসিব ওইল মানে হচ্ছে 25 তারিখ। এখানে দেখুন ডিসেম্বর মাসের 15 তারিখও দেওয়া আছে, 25 তারিখও দেওয়া আছে, পেঁয়াজ কোন জায়গার দেওয়া দেখেন। 4-5번 4-5 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 4번 언제 한국에 왔어요? প্রশ্ন করলো অঞ্জে হানগুকে ওয়াসয়, অর্থাৎ কবে কোরিয়াতে এসেছেন। এখন উত্তর দেখেন, 4 নম্বরের 1 নম্বর উত্তর বলতেছে চাকনিয়নে ওয়াসয়, গত বছরে এসেছি। 2 নম্বর বলতেছে ভিয়েতনামে ওয়াসয়, ভিয়েতনাম থেকে এসেছি। 3 নম্বর বলতেছে দোংসেঙি হানগুগে ওয়াসয়, অর্থাৎ ছোট ভাই বোনেরা কোরিয়াতে এসেছে। 4 নম্বরে বলছে ছিঙ্গু হাগো হানগুগো হানগুগে ওয়াসয়, অর্থাৎ বন্ধুর সাথে কোরিয়াতে এসেছে। তাহলে দেখুন জিজ্ঞেস করছে কবে কোরিয়াতে এসেছে, আর উত্তর দিচ্ছে এগুলো উল্টা পাল্টা। এর মধ্যে একটা সঠিক আছে, সেটা চাকনিওনে ওয়াসয়, অর্থাৎ গত বছরে এসেছি।
এটাই উত্তর ও 5번 পাঁচ নম্বর অজে মো হেসায়ো গতকাল কি করেছেন অজে মো হেসায়ো গতকাল কি করেছেন এখন দেখুন দোসেগুয়ানি ক্ষয় অর্থাৎ পাটাকাটি বড় ক্ষুদা মানে বড় সেখান থেকে ক্ষয় মানে বড় দুই নম্বর বলতেছে দোসেগুয়ানে খায় অর্থাৎ পাঠাগারে যায় তিন নম্বরে দোসেগুয়ানে অপসয় পাঠাগারে নাই চার নম্বর দোসেগুয়ানে স খুম্বু হ্যাসয় অর্থাৎ পাঠাগারে থেকে লেখাপড়া করেছি এখন দেখুন গতকাল কি করেছেন আর এই জায়গার একটাও বনবে না একটাও মিলবে না একটাই মিলবে পাঠাগারে লেখাপড়া করেছি এই হচ্ছে চার নম্বর উত্তর তো এই ছিল লিসেনিং এর কাহিনী এখন দেখবো আমরা ইপিএস টপিক ইগি অর্থাৎ রিডিং এর কাহিনী ইরেস সাম অর্থাৎ এক থেকে তিন থাং খুরিমুল পোগো পরবর্তী চিত্রটি দেখে মান্নুন মানে সঠিক তানন মানে বর্ণ না মানে এবং মুঞ্জাঙ্গন মানে বাক্য তাহলে পরবর্তী চিত্রটি দেখে সঠিক বর্ণ বা বাক্যটি খরশিপশিও নির্বাচন করুন আচ্ছা আমরা দেখি চিত্রটা দেখি এবং উত্তর দেখি সেটা কি দেখুন এখানে বলতেছে এটা কি আমরা দেখে বোঝা যাচ্ছে যে এই যে কাপ এখানে ঝুলে দেওয়া আছে অর্থাৎ কপি শপ তাহলে এই যে এক নম্বর এটি দেওয়া আছে কপি শপ অর্থাৎ কপি শপ দুই নম্বর দোসেগুয়ান মানে পাঠাগার তিন নম্বর নোরেবাং মানে গানের থিয়েটার চার নম্বর ব্যাক হজম মানে ডিপার্টমেন্টাল স্টোর আর কি তাহলে উত্তর আমরা এক নম্বর পেয়ে গেছি দুই নম্বরে দেখুন এটা হচ্ছে আপনার কি বলতেছে এই যে গানের চিহ্ন এই যে দেখুন মিউজিক্যাল চিহ্ন অর্থাৎ গান গাচ্ছে তাহলে এটা কোন জায়গাতে হতে পারে যেহেতু গানের থিয়েটার হচ্ছে নোরেবাং আচ্ছা শপিং হেয় অর্থাৎ কেনাকাটা করি তারপরে দুই নম্বর বলতেছে নোরে হেয় অর্থাৎ গান গাই তিন নম্বর বলতেছে খংগু হেয় মানে লেখাপড়া করি চার নম্বর গেমু হেয় অর্থাৎ গেম খেলি তাহলে কোনটা বোঝাই যাচ্ছে যে গান গাচ্ছে দুই নম্বর এখানে দেখুন তিন নম্বরে বলতেছে তিন নম্বরে কি বন্ধুর সাথে দেখা করে চলে যাচ্ছে বিদায় আদায় হচ্ছে এটা বন্ধুর সাথে দেখা করা আর কি এক নম্বরে বলছে ছেগুল ইলগয় অর্থাৎ বই পড়ি এখানে দেখুন এই যে রিয়ল গিয়কের বাচ্চিমের পরে সর্বর্ণ আসার কারণে এইটা কিন্তু ইকতা হওয়ার কথা ছিল বা ইগয় হওয়ার কথা ছিল কিন্তু এই যে পরে সর্বর্ণ আসার কারণে গিয়কটা আগেই কি হয়েছে ওপরে চলে গেছে যার কারণে নিচে রিয়লটা একাই আছে মনে মনে আমরা এটাই ধরে নেব যার কারণে এই দুইটাই উচ্চারিত হবে ইলগয় এইরকম ছেগুল ইলগয় অর্থাৎ বই পড়ি ইয়ংহারুল ফায় সিনেমা দেখি ছিনগুরুল মান্নাই অর্থাৎ বন্ধুর সাথে দেখা করি হমসিগুল মান্দুরয় অর্থাৎ খাবার তৈরি করি তো এখানে এটা বন্ধুর সাথে দেখা করতেছে দেখে বোঝাই যাচ্ছে অর্থাৎ তিন নম্বর উত্তর হবে এখানে তারপরে দেখুন এই যে চার এবং পাঁচ সায়স বা চার থেকে পাঁচ বিনখারে দোরাখাল খাজান মাজনুম খসুল খোরসিপসি অর্থাৎ শূন্যস্থানে প্রবেশ করার সবচেয়ে সঠিক বিষয়টি নির্বাচন করুন দেখুন এখানে কোনটা সবচেয়ে সঠিক মনে হয় খা এবং নায়ের যে গল্পটা খা বলতেছে ড্যাশ হানগুকে ওয়াসায় অর্থাৎ ড্যাশ কোরিয়াতে এসেছেন তখন উত্তর দিচ্ছে জাতনিয়ন ছিরুয়ারে ওয়াসায় গত বছরে সাত মাসে এসেছি তাহলে প্রশ্নটা কি হতে পারে এক নুগা মানে কে দুই অধি মানে কোথায় তিন মুসন মানে কি চার অঞ্জে মানে কখন বা কবে তাহলে এইটাই উত্তর হবে যে কবে কোরিয়াতে এসেছেন যার কারণে সে উত্তর দিচ্ছে গত বছর সাত মাসে এসেছি চার নম্বর উত্তর তারপর দেখুন পাশে বলতেছে যে কা বলতেছে অজে মুয়া হেসায় গতকাল কি করেছেন অজে মানে গতকাল মুয়া মানে কি হেসায় মানে হাতার থেকে হাদা মানে করা আর পাস টেন্সের আশ্রয় যোগ হয়ে হেসায় মানে করেছেন পাস টেন্সে তাহলে গতকাল কি করেছেন এখন না উত্তর দিচ্ছে খুব জাং এস অর্থাৎ খুব জাং মানে সিনেমা হল এস মানে জায়গার ক্ষেত্রে তে বা এ তাহলে খুব জাঙিয়ে সিনেমা হলে ইয়ং হারুল মানে কোরিয়ান ইয়ং হারুল মানে সিনেমা ড্যাশ তাহলে সিনেমা কি করে মানুষ দেখে এখানে দেখুন এক নম্বর বলতেছে খাসয় গিয়েছি দুই নম্বর ফাসয় মানে দেখেছি
3 নম্বর শপিং হ্যাসছয় কেনাকাটা করেছি 4 নম্বর সানচেক হ্যাসছয় অর্থাৎ হাঁটাহাঁটি করেছি তাহলে বোঝাই যাচ্ছে এখানে হোয়াসছয় অর্থাৎ দেখেছি এই ছিল মোটামুটি 10 নম্বর অনুশীলনের আপনার কাহিনী তো আগামী অধ্যায়ে দেখার আমন্ত্রণ জানিয়ে বন্ধুরা এখানে শেষ করছি খোদা হাফেজ